একটি প্রতিষ্ঠানকে শুরু করতে এবং ওই প্রতিষ্ঠানটিকে চালু রাখতে একজন উদ্যোক্তার একান্ত আবশ্যক হয় অর্থ বা মূলধন। তো এই যে মূলধন, যা একটি প্রতিষ্ঠানের একান্ত আবশ্যকীয় বিষয়, এটিকে ভাগ করা যায় দুইটি ভাগে, একটি হচ্ছে স্বল্পমেয়াদী আর একটি হচ্ছে দীর্ঘমেয়াদী। প্রথমে দীর্ঘমেয়াদী, একটি প্রতিষ্ঠান যখন শুরু করা হয় তখন যে অর্থের প্রয়োজন হয় সেটিকে মূলত বলা হয় দীর্ঘমেয়াদী মূলধন বা লং টার্ম। আর ওই প্রতিষ্ঠানটিকে চালু রাখার জন্য প্রতিনিয়ত যে মূলধন আবশ্যক বা যে অর্থের আবশ্যক সেটিকে বলা হয় স্বল্পমেয়াদী বা শর্ট টার্ম। তো একজন উদ্যোক্তা বিভিন্ন উপায়ে এই শর্ট টার্মের মূলধনটি কালেকশন করে। তো এই যে বিভিন্ন উৎস রয়েছে যেখান থেকে একজন উদ্যোক্তা তার শর্ট টার্ম ফাইন্যান্সিং করে, অর্থাৎ শর্ট টার্ম মূলধনটিকে অর্থায়ন করে, এই সকল উৎস নিয়ে সাজানো হয়েছে প্রিন্সিপালস অফ ফিনান্সের প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথম ম্যাথের অধ্যায়, যার নাম দেয়া হয়েছে শর্ট টার্ম ফাইন্যান্সিং, অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়ন। এইখানে মূলত মোটামুটিভাবে পাঁচটি উৎসের কথা বলা রয়েছে, যেখান থেকে একজন উদ্যোক্তা বা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিক তার প্রতিষ্ঠানের অর্থের সংগ্রহ করে, যার মধ্যে প্রথমেই রয়েছে ট্রেড ক্রেডিট, অর্থাৎ ধারে ক্রয়। এরপরে আছে কমার্শিয়াল পেপার, অর্থাৎ বাণিজ্যিক পত্র, যা এক ধরনের চুক্তিপত্র। এছাড়া রয়েছে ব্যাংক লোন, যা সব থেকে প্রচলিত একটি বিষয়। আর রয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ প্রাপ্য হিসাবের মাধ্যমে টাকা অর্জন করা। তো বন্ধুরা, এই অধ্যায় কিন্তু মূলত এই যে পাঁচটি বিষয়, এখানে মূলত আমি চারটি বলেছি, আরেকটি আছে যা ব্যাংকের সঙ্গেই সম্পর্কযুক্ত, এই মোট পাঁচটি বিষয় থেকে প্রশ্ন করা হয়। অর্থাৎ এখানে মূলত প্রশ্নগুলি করা হয় এইভাবে যে এই যে উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয় বা অর্থায়ন করা হয়, সেক্ষেত্রে তার কি ধরনের ব্যয় হতে পারে, যদি সে ব্যবসায়িক ঋণের মাধ্যমে অর্থের সংস্থান করে তবে তার কি ব্যয় হতে পারে, অর্থাৎ কস্ট অফ ট্রেড ক্রেডিট। যদি সে বাণিজ্যিক পত্রের মাধ্যমে অর্থের সংস্থান করে তবে তার কতটা ব্যয় হবে, অর্থাৎ কস্ট অফ কমার্শিয়াল পেপার। যদি সে ব্যাংক থেকে লোন নেয়, ঋণ নেয়, স্বল্পমেয়াদী ঋণ, তবে তার কিরকম ব্যয় হতে পারে, অর্থাৎ কস্ট অফ ব্যাংক লোন। এরপরে আছে কস্ট অফ রিভলভিং ক্রেডিট, অর্থাৎ ঘূর্ণায়মান ব্যাংকের একটি বিষয় বা ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয় যেটি ঘূর্ণায়মান। আর হচ্ছে প্রাপ্য হিসাবের মাধ্যমে বা প্রাপ্য হিসাবকে বন্ধক রেখে বা ভাঙিয়ে অর্থের সংস্থান করা, যাকে আমরা বলবো ফ্যাক্টরিং অফ অ্যাকাউন্টস রিসিভেবল বা কস্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল। তো এই যে পাঁচ প্রকার বিষয়ের ব্যয়গুলিকে আমাকে বের করতে হবে, এর জন্য আমার দরকার কিছু সূত্র। তো আমি প্রথমেই দেখব কস্ট অফ ট্রেড ক্রেডিট, ব্যবসায়িক ঋণের ব্যয়টি বের করার সূত্র। দেখো বন্ধুরা, এইখানে মূলত দুই ধরনের প্রশ্ন করতে পারে, একটি হচ্ছে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এইখানে অনেক সময় অনেক জায়গায় লেখা থাকে AIR, আর একটি হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট অর্থাৎ EAR, অনেক জায়গায় লেখা আছে EIR, কিন্তু এইখানে কোনো প্রকার ইন্টারেস্ট হবে না, কারণ যখন ধারে ক্রয় করা হয় সেখানে সুদের কোনো বিষয় থাকে না, সেই জন্য এইখানে EIR এর অর্থ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এটি বলা সম্পূর্ণরূপে সঠিক হবে না, এই জন্য আমরা বলবো এখানে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, আমরা এখানে ইন্টারেস্ট বলতে পারবো না, কারণ সুদ মূলত দরকার ব্যাংক ঋণের সময় বা কমার্শিয়াল পেপারের সময়, ধারে ক্রয়ের সঙ্গে সুদের কোনো সম্পর্ক নেই, এই জন্য আমরা এখানে বলবো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বা APR, অথবা আরেকটি হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট EAR।
আমরা প্রথমে দেখব এনুয়াল পার্সেন্টেজ রেট, বার্ষিক শতকরা হার। দেখো বন্ধুরা, সিডি, যার মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট পার্সেন্টেজ। এবার আছে সিপি, যার মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড, আর আছে ডিপি, ডিসকাউন্ট পিরিয়ড। একটি প্রতিষ্ঠান যখন ধারে পণ্য ক্রয় করে, তখন তাকে কিছু শর্তাবলী প্রদান করে ওই বিক্রেতা। হতে পারে এমন বলল 210, নেট 30, যার মানে হচ্ছে 2% বাড়টা দেয়া হবে বা 2% টাকা ছাড় দেয়া হবে যদি তুমি যেদিন পণ্যটি ক্রয় করেছো সেই দিন থেকে 10 দিনের মধ্যে টাকাটি পরিশোধ করতে পারো। আর যখন তুমি 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতে পারবা না, তখন তুমি এই 2% বাড়টা বা 2% ছাড় পাবা না, কিন্তু তোমায় অবশ্যই 30 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতে হবে। তো দেখো বন্ধুরা, সিডি মানে ক্যাশ ডিসকাউন্ট পার্সেন্টেজ, তুমি কত পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারো? 2%, 100 - সিডি, এখানে হবে এই 2, যদি আমি এই এক্সাম্পলটিকে এখানে প্রয়োগ করি, ইন্টু 360, যার মানে হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ভাষায় বা ফাইন্যান্সিং ইয়ার বা অর্থ বছরে 1 বছরকে ধরা হয় 360 দিনের মাধ্যমে, এই জন্য আমরা এখানে লিখব 360। সিপি অর্থাৎ ক্রেডিট পিরিয়ড, আমাকে কয়দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতেই হবে, সেটি হচ্ছে 30 দিন। মাইনাস ডিপি, ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ কতদিনের মধ্যে আমি টাকাটি পেমেন্ট করলে ডিসকাউন্ট বা 2% ছাড় পেতে পারি? 10 দিন, 30 - 10 × 100। এখন দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে দিন দেয়া না থাকে, তখন তোমায় এটুক করতে হবে না। মূলত এটি হয় তখনই যখন প্রশ্নপত্রে মান দেয়া থাকে পিরিয়ডিক হিসাবে, বাৎসরিক হিসাবে, তখন তোমায় এটুক করতে হবে না। তুমি একবারে করবা সিডি ভাগ 100 - সিডি × 100, কিন্তু যখন তুমি দেখবা যে প্রশ্নপত্রে দেয়া আছে সিপি অর্থাৎ ক্রেডিট পিরিয়ড আর ডিপি ডিসকাউন্ট পিরিয়ড, তখন তুমি এটুকু করবা, জাস্ট ইট। এবারে হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইএআর, এর সূত্র হচ্ছে 1 + r·n − 1 × 100। এখন প্রশ্ন হচ্ছে এই আর এর মান আমি কি করে পাবো? দেখো বন্ধুরা, এইখানে যে আমি করলাম সিডি ভাগ 100 - সিডি, এখান থেকে যে মানটি আসবে সেটি হচ্ছে মূলত আর এর মান, আর এন, এখান থেকে আমার যে মানটি আসবে এই যে 360 ভাগ সিপি মাইনাস ডিপি। তুমি যখন সিপি থেকে ডিপি বাদ দিবা এবং তুমি সেই ফলাফল দিয়ে ভাগ করবা 360-কে, তখন তুমি যে মানটি পাবা সেটি হচ্ছে মূলত এন এর মান। এখন দেখো, যদি প্রশ্নপত্রে সরাসরি বলে দেয় যে তোমাকে বের করতে হবে এপিআর বা ইএআর, তখন তুমি যেটি বের করতে বলবে সেটি বের করবা, কিন্তু যখন তুমি দেখবা প্রশ্নপত্রে ডাইরেক্টলি বলা নেই যে তুমি বের করো এপিআর বা ইএআর, তখন তুমি অবশ্যই কিন্তু দুটোই বের করবা। আর একান্তভাবে তোমাকে এই যে ইএআর এটি বের করতেই হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার কস্ট অফ ট্রেড ক্রেডিট। আমি এই বিষয়ে একটি বিস্তারিত ক্লাস নিব ক্লাস 2-তে, যেখানে আমি অঙ্কের সমাধানের মাধ্যমে দেখাবো এই বিষয়ের আরো বিস্তারিত বিষয়গুলি। এবার হচ্ছে দ্বিতীয় উৎস, কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র। এটি একটি চুক্তিপত্র যার মাধ্যমে একজন উদ্যোক্তা তার প্রতিষ্ঠানের কাছে অর্থায়ন করতে পারে বা তার প্রতিষ্ঠানের জন্য অর্থায়ন সংগ্রহ করতে পারে, তার প্রতিষ্ঠানের অর্থায়ন করতে পারে। এখন দেখো, এইখানে এই যে কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র, এর কিছু মূল্য দেয়া থাকে। তো এই কমার্শিয়াল পেপারের গায়ে যে মূল্য থাকে, লিখিত মূল্য, তার নাম হচ্ছে এফভি বা ফেস ভ্যালু। দেখো বন্ধুরা, এই যে এফভি, এর মানে কিন্তু ফিউচার ভ্যালু না, এর মানে হচ্ছে ফেস ভ্যালু। এবারে ওই যে কমার্শিয়াল পেপার, ওটি কত দামে বিক্রি করা হয়েছে, যে দামে বিক্রি করা হয় তার নাম হচ্ছে এসভি বা সেলস ভ্যালু।
এখন দেখো এই যে সেলস ভ্যালু, এখান থেকে অনেক প্রকার ব্যয় বাদ যায়। তো যখন তুমি এই সেলস ভ্যালু এখান থেকে বাদ দিবা অন্যান্য ব্যয়গুলি, তখন তুমি পেয়ে যাবা NSV, নেট সেলস ভ্যালু। আমি লিখলাম SV মাইনাস আদার্স কস্ট। এখন প্রশ্ন হচ্ছে এই যে আদার্স কস্ট, এর মধ্যে কি কি আছে? দেখো বন্ধুরা, এর মধ্যে হতে পারে ট্রানজাকশন ফি, ফ্লোটেশন কস্ট, রেটিং চার্জেস, স্ট্যাম্প ডিউটিস, এজেন্ট কমিশন অ্যান্ড ডিসকাউন্ট। এখানে যদি প্রশ্নপত্রে এইগুলি টাকা আকারে দেয়া থাকে, তখন তুমি সরাসরি বাদ দিবা সেলস ভ্যালু হতে এই টাকাগুলি। আর যখন তুমি দেখবা যে এইগুলি টাকা আকারে দেয়া নেই, তখন তোমাকে এইগুলির পার্সেন্টেজকে ধার্য করতে হবে এই ফেস ভ্যালুর উপরে। ধরো দেয়া আছে ট্রানজাকশন ফি 0.2%, তো এখানে টাকা দেয়া নেই, তো তুমি এই জন্য এখানে যা দেয়া থাকবে ফেস ভ্যালু ওই কমার্শিয়াল পেপারে, তুমি তার উপরে ধার্য করবা 0.2%। তো দেখো বন্ধুরা, এখানেও কিন্তু এই দুটি বিষয়, একটা হচ্ছে APR আর একটি হচ্ছে EAR বা EIR, এই ক্ষেত্রে সুদ আসতে পারে, সেই জন্য এখানে ইন্টারেস্ট বলা যায় EIR, এফেক্টিভ ইন্টারেস্ট রেট। তো এইখানে যদি হয় APR, এর সূত্র হচ্ছে FV মাইনাস NSV, আমি FV থেকে বাদ দিব NSV অর্থাৎ নেট সেলস ভ্যালু, আমি যে বিয়োগফলটি পাবো আমি সেটিকে ভাগ দিব NSV দ্বারা। এখন দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে কোনো প্রকার আদার্স কস্ট দেয়া না থাকে, তখন যা হবে সেলস ভ্যালু সেটি কিন্তু NSV, নেট সেলস ভ্যালু, এখানে কোনো প্রকার চেঞ্জ হবে না। আর যখন তুমি দেখবা যে প্রশ্নপত্রে দেয়া আছে আদার্স কস্ট, তখন এটি চেঞ্জ হবে, তোমার বিয়োগ করে বের করতে হবে নেট সেলস ভ্যালু। আর যখন তুমি দেখবা যে প্রশ্নপত্রে কোনো প্রকার আদার্স কস্ট দেয়া নেই, তখন যা ছিল সেলস ভ্যালু তাই হবে নেট সেলস ভ্যালু। এবারে 360, যা বলেছি এইখানে ফাইন্যান্সিং ইয়ারের 360 দিন ভাগ MP অর্থাৎ ম্যাচুরিটি পিরিয়ড। তুমি দেখবা প্রশ্নপত্রে লেখা আছে এই কমার্শিয়াল পেপারটি কতদিনে ম্যাচুয়ার হবে, সেই দিন দিয়ে তুমি এখানে ভাগ দিবা 360-কে ইন্টু 100। বা প্রশ্নপত্রে লেখা থাকতে পারে ডেস অফ ম্যাচুরিটি অর্থাৎ DM, এখানে হতে পারে MP বা DM, ডেস অফ ম্যাচুরিটি, ম্যাচুরিটির দিন। এবার দেখো বন্ধুরা, যদি দিন দেয়া না থাকে তবে এটুকু হবে না, শুধু এটুকু হবে, আর দিন দেয়া থাকলে এটুকু অন্তর্ভুক্ত হবে। এবারে হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এই একই সূত্র আমি সব ক্ষেত্রে প্রয়োগ করব, 1 + R^n - 1 × 100। প্রশ্ন হচ্ছে আমি আর কি করে বের করব, এই যে FV মাইনাস NSV ভাগ NSV, এখানে যে মানটা আসবে এটি আমার আর এর মান, আমি এইখানকার মানটিকে পার্সেন্ট আকারে আর রূপে ধার্য করব। আর এই যে এন এর মান, আমি এখানে ভাগ করে যে মানটি পাবো সেটি হচ্ছে আমার এন এর মান। দেখো বন্ধুরা, আমি আবারও বলতেছি এইখানে যে এইটুকু দ্বারা আমি যে সংখ্যাটি পাবো আমি সেটিকে ধার্য করব আর রূপে, আর আমি এখানে যে ভাগ করে পাবো মানটি আমি সেটিকে ধার্য করব এখানে আর রূপে। তো দেখো বন্ধুরা, আমি এইখানে যে মানটি পাবো আমি সেটিকে এখানে আর রূপে ধার্য করব, আর আমি এইখানে যে সংখ্যাটি পাবো ভাগ করে আমি সেটি ধার্য করব এন রূপে। এবারে হচ্ছে আমার তৃতীয় উৎস অর্থাৎ ব্যাংক লোন। তো এই যে ব্যাংক লোন, এইখানে তোমাকে কিছু বিষয় জানতে হবে। প্রথমত লোন, যে টাকা সে ঋণ নিচ্ছে। এবারে হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স অর্থাৎ ক্ষতিপূরণ উদ্ধৃত। দেখো এখানেও আমাকে বের করতে হবে EAR, তো এই জন্য আমাকে প্রথম দেখতে হবে যে আমি এই ঋণ নেওয়ার ফলে ওই প্রতিষ্ঠানকে বা ওই ব্যাংককে কত টাকা সুদ দিব, ইন্টারেস্ট। তুমি দেখবা প্রশ্নপথে দেয়া আছে ইন্টারেস্ট ভাগ L মানে লোন মাইনাস CB কম্পেনসেটিং ব্যালেন্স, তুমি দেখবা প্রশ্নপথে দেয়া আছে কম্পেনসেটিং ব্যালেন্স মাইনাস ইন্টারেস্ট। এবার একটি কথা আছে দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে কম্পেনসেটিং ব্যালেন্স দেয়া থাকে, তবে তুমি লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্সকে বাদ দিবা, আর
যদি প্রশ্নপত্রে বলা থাকে যে সুদ অগ্রিম কর্তন করা হয়েছে, অর্থাৎ যদি প্রশ্নপত্রে বলা থাকে ডিসকাউন্ট বেসিস, অ্যাডভান্স ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স বা ব্যাংক ডিডাক্টেড ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, অর্থাৎ যদি ব্যাংক অগ্রিম সুদকে কর্তন করে, তবে আমার এখান থেকে এই যে ইন্টারেস্ট এটিকে বাদ দিব। আর যদি এমন কোনো কথা বলা না থাকে যে যদি ব্যাংক অগ্রিম ইন্টারেস্ট বা সুদকে কর্তন না করে বা কেটে না রাখে, তবে কিন্তু আমি এখানে ইন্টারেস্টকে বাদ দিব না, আমি তখন করব ইন্টারেস্ট ভাগ লোন মাইনাস সিবি, অর্থাৎ কম্পেনসেটিং ব্যালেন্স। শুধুমাত্র যখন দেখবা প্রশ্নপত্রে বলা আছে ডিসকাউন্ট বেসিস, প্রিপেইড ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, ব্যাংক ডিডাক্টেড ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, তখন তুমি এখান থেকে বাদ দিবা এই যে ইন্টারেস্টটিকে, তুমি উপরে লিখবা ইন্টারেস্ট, এখানে বিয়োগ করবা ইন্টারেস্ট ইন্টু 100। এবারে হচ্ছে যদি বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র, এটি মূলত সিম্পল ইন্টারেস্টের সূত্র। এবার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা ইএআর বা ইআইআর। দেখো বন্ধুরা, এই ক্ষেত্রে সূত্র হবে 1 + r পাওয়ার বাই n - 1 × 100। মূলত এটি হয় তখন যখন প্রশ্নপত্রে দিন দেয়া থাকে, যদি প্রশ্নপত্রে বছর দেয়া থাকে তখন সূত্র হয় মূলত এইটি, যখন দেয়া থাকে দিন তখন সূত্র হয় এইটি। অর্থাৎ যদি 1 বছরের কম সময় হয়, হতে পারে 70 দিন 72 দিন, তখন সূত্র হবে এইটি মূলত, আর যখন 1 বছর হবে তখন সূত্র হবে মূলত এইটি। এবার দেখো 1 + r পাওয়ার বাই n - 1 × 100, প্রশ্ন হচ্ছে আর এর মান। দেখো বন্ধুরা, আমি এখানে যা করেছি এটি আমার আর এর মান। এবারে প্রশ্ন হচ্ছে যে এন এর মান কি করে পাবো। দেখো বন্ধুরা, আমি ভাগ দিব 1 বছরের দিনকে, অর্থাৎ 360 কে ভাগ পিরিয়ড। তুমি দেখবা প্রশ্নপত্রে দেয়া আছে একটি দিনের সময় বা প্রশ্নপত্রে দেয়া আছে দিনের সংখ্যা, তুমি সেই দিন দ্বারা ভাগ করবে 360 কে, তখন তুমি পেয়ে যাবা এন এর মান -1 × 100। এটি হচ্ছে আমার কস্ট অফ ব্যাংক লোন। দেখো বন্ধুরা, আমি আবার বলতেছি, যদি প্রশ্নপত্রে সুদকে অগ্রিম কাটা হয় শুধুমাত্র তখনই কিন্তু ইন্টারেস্ট বাদ যাবে, যদি সুদ অগ্রিম দেয়া না হয় তবে কিন্তু এখানে ইন্টারেস্ট বাদ যাবে না, তুমি এখানে লিখবা 0। এবারে হচ্ছে যদি কিস্তির মাধ্যমে ঋণ নেওয়া হয় তবে আমার কি হবে ব্যয়, অর্থাৎ ইনস্টলমেন্ট লোন। তো এক্ষেত্রে আমাকে বের করতে হবে ইএআর বা ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা এফেক্টিভ অ্যানুয়াল রেট। এর সূত্র হচ্ছে 2PC। প্রশ্ন হচ্ছে 2 তো বুঝলাম, পি মানে কি? দেখো বন্ধুরা, পি মানে হচ্ছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, বার্ষিক কিস্তি কত। সি, সি মানে হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট, বার্ষিক আমার সুদ কয় টাকা ভাগ এ মাইনাস সি। এ হচ্ছে মূলত লোন, তুমি কয় টাকা লোন নিচ্ছ, তুমি চাইলে লিখতে পারো এখানে এল মাইনাস সি। সি মানে হচ্ছে এই যে ইন্টারেস্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট। এখন দেখো বন্ধুরা, যদি এখানেও সুদ অগ্রিম পরিশোধ করা হয় বা যদি এই ব্যাংকের ঋণের সুদটি অগ্রিম কর্তন করে ব্যাংক কর্তৃপক্ষ, তখন আমাকে এখানে অতিরিক্ত একটি বিষয় করতে হবে, সেটি হচ্ছে n+1। এখন n মানে হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট, আমাকে কতগুলি কিস্তি প্রদান করতে হবে, +1। আমি আবারও বলতেছি বন্ধুরা, যদি প্রশ্নপত্রে বলা থাকে যে তোমাকে অগ্রিম সুদ প্রদান করতে হবে বা ব্যাংক অগ্রিম সুদ কর্তন করেছে, তখন এটুকু হবে n+1, আর যদি এমন কোনো কথা বলা না হয় তবে হবে 2PC ভাগ a-c ইন্টু 100। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে মূলত ইনস্টলমেন্ট লোনের বিষয়টি বা ব্যয়টি বের করার নিয়ম। এখানে কিন্তু আহামরি কোনো বিষয় নেই, জাস্ট একই সূত্র, শুধুমাত্র যখন দেখবা যে প্রশ্নপত্রে বলা হচ্ছে যে ঋণের সুদটি অগ্রিম পরিশোধ করা হয়েছে পেইড ইন অ্যাডভান্স, তখন এখানে হবে n+1, আর এই যে n এটি মানে হচ্ছে তোমাকে কতগুলি কিস্তি প্রদান করতে হবে, যদি বলা হয় মান্থলি ইনস্টলমেন্ট তবে এখানে হবে 12, কারণ বলা হচ্ছে মাসিক আর 1 বছরে হয় 12 মাস। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, এবারে হচ্ছে কস্ট অফ রিভলভিং ক্রেডিট,
অর্থাৎ ঘূর্ণায়মান ঋণের ব্যয়। যেহেতু এটিও ঋণের বিষয়, তাই আমি প্রথমে চাকরির কথা বলেছিলাম, কারণ এটিও কিন্তু মূলত ঋণের সঙ্গেই সম্পর্ক যুক্ত। তো এই ক্ষেত্রে নতুন একটি বিষয় আছে, সেটি হচ্ছে একটি প্রতিষ্ঠান যখন এই রিভলভিং ক্রেডিট অনুসারে ঋণ নেয়, তখন তাকে কিছু অর্থ জমা রাখতে হয় তার অ্যাকাউন্টে। সে সম্পূর্ণ অর্থকে ব্যবহার করতে পারে না তার প্রতিষ্ঠানের জন্য। এখন সে যত টাকা লোন নিয়েছে, তার মধ্যে সে যতটুকু টাকা জমা রাখবে, তার নাম হচ্ছে আনইউজড লোন। অর্থাৎ সে ততটুকু অংশ ব্যবহার করতে পারবে না, আর তার লোন নেওয়া টাকার মধ্যে যতটুকু অংশ তার প্রতিষ্ঠানের কাজে প্রয়োগ করবে, তার নাম হচ্ছে ইউজড লোন, ব্যবহৃত ঋণ। আমি লিখলাম এগ্রিমেন্ট বা রিভলভিং এগ্রিমেন্ট, ঘূর্ণায়মান চুক্তি। এর মধ্যে রয়েছে ইউজড লোন, আনইউজড লোন। ধরো প্রশ্নপত্রে বলা আছে যে 20% তাকে রিজার্ভ রাখতে হবে, বা সে 80% পর্যন্ত ব্যবহার করতে পারবে। তো দেখো বন্ধুরা, যেহেতু হয় 100%, যার মধ্যে 80% যদি সে ব্যবহার করতে পারে, সেটি হচ্ছে ইউজড লোন। তুমি দেখবা প্রশ্নপত্রে বলা থাকবে ইউটিলাইজ বা আপ টু ইউজড 80% বা 70%, সেটি হচ্ছে ব্যবহৃত লোন। আর যতটুকু অংশ ব্যবহার করতে পারবে না, তার নাম হচ্ছে আনইউজড লোন। যদি 100%-এর মধ্যে 80% ব্যবহার করতে পারে, তবে বাকি আছে 20%, সেটি হচ্ছে আনইউজড লোন। এখন যতটুকু ঋণ সে ব্যবহার করতে পারবে, সেই টাকার উপরে তাকে দিতে হবে ইন্টারেস্ট বা সুদ। আর যতটুকু টাকা সে ব্যবহার করতে পারবে না, তার যে রয়েছে আনইউজড লোন, তার উপরে তাকে দিতে হবে কমিটমেন্ট ফি, অর্থাৎ প্রতিশ্রুতি ফি। সে যে টাকাটি আগামীতে পেমেন্ট করবে, এইরূপ প্রতিশ্রুতির দ্বারা সে আবদ্ধ হয়েছে। তো সেই প্রতিশ্রুতি বাবদ তাকে একটি ফি দিতে হবে, যার নাম দেয়া হয়েছে কমিটমেন্ট ফি। তো দেখো বন্ধুরা, ধরো প্রশ্নপত্রে বলা আছে 10% ইন্টারেস্ট। তো এই যে সুদের হারটি, আমি একে ধার্য করব এই 80% টাকার উপরে, যা হচ্ছে ইউজড লোন। আর প্রশ্নপত্রে বলা আছে 5% কমিটমেন্ট ফি। তো এই যে কমিটমেন্ট ফি, আমি এটি ধার্য করব আনইউজড লোনের উপরে, আমি যতটুকু অংশ ব্যবহার করতে পারবো না ওই লোনের উপরে। এখন দেখো বন্ধুরা, এইখানে সূত্রটি একদম সহজ। আমাকে দেখতে হবে মোট ব্যয় কয় টাকা হয়েছে, আমি সেই মোট ব্যয়কে ভাগ করব ইউজড লোন দ্বারা। তো এখন দেখো এইখানে মোট ব্যয় কয়টি আছে, এখানে ব্যয় দুইটি আছে মোট, ইন্টারেস্ট আর কমিটমেন্ট ফি। আমি যোগ করব ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি, যোগফলকে ভাগ দিব ইউজড লোন দ্বারা, ব্যবহৃত লোন দ্বারা, গুণ 100। এটি আমার ইফেক্টিভ অ্যানুয়াল রেট, আবার এটি আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। যদি প্রশ্নপত্রে বের করতে বলা হয় অ্যানুয়াল কস্ট, তুমি যোগ করবা ইন্টারেস্ট প্লাস সিএফ, অর্থাৎ কমিটমেন্ট ফি। বা যদি বের করতে বলা হয় প্রশ্নপত্রে টোটাল কস্ট, তুমি যোগ করবা ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ ব্যাংক লোন, আর হচ্ছে কস্ট অফ রিভলভিং ক্রেডিট। এখন বাকি আছে অ্যাকাউন্টস রিসিভেবল এর মাধ্যমে টাকা অর্জন করার বিষয়টি, অর্থাৎ কস্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং। আমি এখন দেখব সেই বিষয়টি। তো বন্ধুরা, এবার হচ্ছে আমাদের লাস্ট উৎস শর্ট টার্ম ফাইন্যান্সিং এর, এটি হচ্ছে মূলত অ্যাকাউন্ট রিসিভেবল। একটি প্রতিষ্ঠান কিন্তু অবশ্যই ধারে পণ্য বিক্রয় করে, এবং যেখানে শুরু হয় ধারে পণ্য বিক্রয়, সেখানে কিন্তু অবশ্যই উৎপত্তি হয় অ্যাকাউন্টস রিসিভেবলের বা প্রাপ্য হিসাবের। এখন যদি প্রতিষ্ঠানের ইমার্জেন্সি টাকা দরকার হয়, তবে সে চাইলে তার যাবতীয় দেনাদার বা প্রাপ্য হিসাবকে কারো কাছে বন্ধক রেখে টাকা আদায় করতে পারে, অথবা সে কোনো ফ্যাক্টরিয়ের কাছে বা কোনো ফ্যাক্টরের কাছে তার অ্যাকাউন্টস রিসিভেবলকে ভাঙিয়ে টাকা আদায় করতে পারে। এখন যখন সে কোনো ফ্যাক্টরের কাছে তার প্রাপ্য হিসাবকে ভাঙায়, তখন তার কিছু ব্যয় হয়। তো আমি এখন বের করবো সেই ব্যয়টি, অর্থাৎ কস্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল
ফ্যাক্টরস। তো এইখানে মোটামুটিভাবে 9টি রিকোয়ারমেন্ট হতে পারে, হাইয়েস্ট, এর বেশি হবে না, এটা শিওর। হাইয়েস্ট হতে পারে 9টি রিকোয়ারমেন্ট, তবে ম্যাক্সিমাম টাইম রিকোয়ারমেন্ট হয় 1টি, যার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। তো দেখো বন্ধুরা, এইখানে তোমাকে প্রথমে বুঝতে হবে যে তোমার ওই বছরে ধারে বিক্রয় কয় টাকা হয়েছে বা বিক্রয় কয় টাকা হয়েছে, অর্থাৎ অ্যানুয়াল ক্রেডিট সেলস, ACS। আর তোমায় দেখতে হবে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, ACP। তোমাকে প্রথম বের করতে হবে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ AAR। যখন তুমি অ্যানুয়াল ক্রেডিট সেলসকে গুণ দিবা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দ্বারা, আর তুমি সেই গুণফলকে ভাগ করবা 1 বছরের 360 দ্বারা, তখন তুমি পেয়ে যাবা অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, প্রথম ধাপ। এবারে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, তোমায় দেখতে হবে যে 1 বছরে কতবার ঘূর্ণায়মান হচ্ছে। এর সূত্র হচ্ছে ACS, অ্যানুয়াল ক্রেডিট সেলস ভাগ AAR, অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। যখন তুমি 1 বছরের ধারে বিক্রয়কে ভাগ দিবা গড় প্রাপ্য হিসাব দ্বারা, তখন তুমি পেয়ে যাবা অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, অথবা যখন তুমি 360কে ভাগ দিবা ACP দ্বারা, অর্থাৎ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তুমি দেখবা প্রশ্নপত্রে লেখা আছে যে এই প্রতিষ্ঠানের অ্যাভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে এতদিন। এখন দেখো বন্ধুরা, এখানে একটি বিষয় আছে যেখানে শিক্ষার্থীরা প্রায় ভুল করে, সেটি হচ্ছে হতে পারে প্রশ্নপত্রে লেখা আছে যে মান্থলি ক্রেডিট সেলস টাকা হচ্ছে 2 লক্ষ। দেখো বন্ধুরা, আমার এখানে দরকার কিন্তু অ্যানুয়াল ক্রেডিট সেলস, বার্ষিক ধারে বিক্রয়, হয়তো প্রশ্নপত্রে লেখা আছে মান্থলি। তো তোমাকে দেখতে হবে যে যদি 1 মাসে বিক্রয় করা হয় 2 লক্ষ টাকা ধারে, তবে 12 মাসে কত টাকা বিক্রি হবে, 2 লক্ষ গুণ 12, অর্থাৎ 24 লক্ষ টাকা। এটি তুমি একটু খেয়াল করে দেখবা। এবারে তৃতীয় নম্বরে PIR, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। এর সূত্র হচ্ছে তোমায় দেখতে হবে প্রশ্নপত্রে একটি বার্ষিক সুদের হার দেয়া আছে। দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে বার্ষিক সুদের হার দেয়া না থাকে, তবে তোমায় এটি বের করতে হবে না, তবে তুমি সরাসরি সুদের হারটিকে কাজে লাগাতে পারো যা দেয়া আছে প্রশ্নপত্রে। কিন্তু ম্যাক্সিমাম টাইম অথবা মোস্ট অফ দ্য টাইম প্রশ্নপত্রে দেয়া থাকে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, বার্ষিক সুদের হার। যখন তুমি সেই বার্ষিক সুদের হারকে ভাগ দিবা 1 বছরে কতবার ঘূর্ণায়মান হচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দ্বারা, তখন তুমি পেয়ে যাবা PIR, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। আর তোমায় কিন্তু সুদ ধার্য করতে হবে এই পিরিয়ডিক ইন্টারেস্ট রেট দ্বারা। দেখো বন্ধু, এবারে হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে NPA, নেট পিরিয়ডিক অ্যাডভান্স। আমি লিখলাম ক্যালকুলেশন অফ NPA। আমি দেখব প্রথমেই অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, আমি এখান থেকে বাদ দিব রিজার্ভ। তুমি দেখবা প্রশ্নপত্রে দেওয়া আছে রিজার্ভের একটি পার্সেন্টেজ, বা তুমি তুমি দেখবা যে কত পার্সেন্ট পর্যন্ত টাকা সে নিতে পারে ফ্যাক্টরের কাছ থেকে। ধরো প্রশ্নপত্রে বলা আছে অ্যাডভান্স আপ টু 80%, তো এখানে 80% পর্যন্ত টাকা নেওয়া যাবে, তো বাকি যে আছে 20%, কারণ 100%-এর মধ্যে যদি 80% নেওয়া যায় তবে বাকি থাকে 20%, সেটি আমার রিজার্ভ। এখন দেখো বন্ধুরা, তোমাকে এই যে রিজার্ভ, এটি ধার্য করতে হবে এই যে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল টাকার উপরে, বাদ দিবা তখন তুমি পেয়ে যাবা গ্রোস অ্যাডভান্স, মোট অগ্রিম। এবারে যখন তুমি এই গ্রোস অ্যাডভান্স থেকে বাদ দিবা ফ্যাক্টরিং কমিশন, অর্থাৎ ওই যে ফ্যাক্টরকে তোমাকে কত টাকা কমিশন দিতে হবে। এখন দেখো বন্ধুরা, ম্যাক্সিমাম টাইম প্রশ্নপত্রে কমিশনের পার্সেন্টেজ দেয়া থাকে, তো তুমি পূর্বের মতো এই যে পার্সেন্টেজকে ধার্য করবা অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে। যখন তুমি গ্রোস অ্যাডভান্স থেকে বাদ দিবা ফ্যাক্টরিং কমিশন, তখন তুমি পেয়ে যাবা অ্যাডভান্স। এবারে আমি এখান থেকে বাদ দিব ইন্টারেস্ট। দেখো বন্ধুরা, এইখানে একটি বিষয় আছে, যদিও এই যে রিজার্ভ এবং ফ্যাক্টরিং কমিশন আমি ধার্য করব অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে, এইখানে আমি যেটি বের করেছি, কিন্তু এই যে ইন্টারেস্ট, আমি শুধুমাত্র এই ইন্টারেস্টটিকে
আমি শুধুমাত্র সুদকে ধার্য করব এই যে পূর্বের বের করা অ্যাডভান্সের টাকার উপরে। দেখো বন্ধুরা, আমি আবারও বলতেছি, শুধুমাত্র শুধুমাত্র ইন্টারেস্ট আমি ধার্য করব অ্যাডভান্সের উপরে। এখন দেখো বন্ধুরা, এইখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে প্রশ্নপত্রে দেয়া থাকে ম্যাক্সিমাম টাইম বার্ষিক সুদের হার। তো আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমার সুদের হার কত আছে, সেই জন্য আমি এখানে প্রয়োগ করব পিআইআর। আমি যখন ওই যে বার্ষিক সুদের হারকে ভাগ দিব এআরটিও দ্বারা, আমি তখন পেয়ে যাব প্রতিবারের সুদের হার। অর্থাৎ আমি এখানে ধার্য করব এই যে পিআইআর, এই রেটটি। আমি আবারও বলতেছি বন্ধুরা, এইখানে কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস ভুল করে। তো এই জন্য তুমি দেখবা অ্যাডভান্স তোমার কত টাকা বের হয়েছে, তুমি তার উপরে ধার্য করবা পিআইআর, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, কালান্তিক সুদের হার। তো তারপর তুমি পেয়ে যাবা সুদের টাকাটি। দেখো বন্ধুরা, তো এই যে অ্যাডভান্স, যখন তুমি এরবার ধার্য করবা পিআইআর, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বা কালান্তিক সুদের হার, বার্ষিক না, কিন্তু বার্ষিক হচ্ছে প্রশ্নপত্রে দেয়া থাকবে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, কালান্তিক সুদের হার। যখন তুমি এই যে অ্যাডভান্স টাকার উপরে ধার্য করবা পিআইআর, তখন তুমি পেয়ে যাবা সুদের ব্যয়, আর যখন তুমি অ্যাডভান্স থেকে বাদ দিবা সুদের ব্যয়, তখন তুমি পেয়ে যাবা এনপিএ, নেট পিরিয়ডিক অ্যাডভান্স, অর্থাৎ নেট অ্যাডভান্স তুমি পেয়ে যাবা। এখন দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে ফ্যাক্টরিং কমিশন দেয়া থাকে, তবে তুমি এই যে গ্রোস অ্যাডভান্স এটিকে লিখবা। যদি প্রশ্নপত্রে ফ্যাক্টরিং কমিশন দেয়া থাকে, তবে তুমি প্রথমে লিখবা রিজার্ভকে বাদ দিয়ে গ্রোস অ্যাডভান্স, আর সেই যে গ্রোস অ্যাডভান্স তুমি সেখান থেকে বাদ দিবা ফ্যাক্টরিং কমিশন, তখন তুমি পেয়ে যাবা অ্যাডভান্স। কিন্তু যখন তুমি দেখবা যে প্রশ্নপত্রে কোনো প্রকার ফ্যাক্টরিং কমিশন দেয়া নেই, তখন তুমি সরাসরি রিজার্ভকে বাদ দেওয়ার পর এখানে লিখে দেবা অ্যাডভান্স। দেখো বন্ধুরা, তখন আর এই যে মাঝখানে ফ্যাক্টরিং কমিশনকে লেখার কোনো আবশ্যকতা নেই, থাকলে লিখবো না থাকলে লিখবো না। এবার হচ্ছে আমার নেক্সট 5 নম্বরে, এটিও মোস্ট ইম্পর্টেন্ট, ক্যালকুলেশন অফ এনপিসি, অর্থাৎ নেট পিরিয়ডিক কস্ট। আমাকে দেখতে হবে কি কি ব্যয় হয়েছে ভাই। দেখো বন্ধুরা, এইখানে আমার মোট 2টি ব্যয় আছে, একটা হচ্ছে ফ্যাক্টরিং কমিশন, আর একটি হচ্ছে ইন্টারেস্ট। অর্থাৎ যদি আমি এই যে প্রাপ্য হিসাবকে ভাঙাই, তবে আমার 2টি ব্যয় হতে পারে, একটি হচ্ছে আমার ওই ফ্যাক্টরকে দিতে হবে কমিশন, আরেকটি হচ্ছে সুদের ব্যয়। এখন দেখো বন্ধুরা, আমি লিখলাম ফ্যাক্টরিং কমিশন প্লাস ইন্টারেস্ট, এই ফ্যাক্টরিং কমিশন আর এই ইন্টারেস্ট যোগ করব, আমি পেয়ে যাব টোটাল পিরিয়ডিক কস্ট। এখন দেখো বন্ধুরা, যখন একজন ব্যক্তি ধারে বিক্রয় করে, তখন কিন্তু তৈরি হয় অ্যাকাউন্টস রিসিভেবল, আর যখন তার তৈরি হয় প্রাপ্য হিসাব, তখন কিন্তু এটি বলা যায় মোটামুটিভাবে যে ওখান থেকে কিছু টাকা আসবে না, পাওয়া যাবে না, যাকে বলা হয় কুঋণ বা অনাদায়ী পাওনা বা ব্যাড ডেটস। কিন্তু যখন একটি প্রতিষ্ঠান তার যে অ্যাকাউন্টস রিসিভেবল ওটিকে কারো কাছে ভাঙিয়ে টাকা আনে, তখন কিন্তু তার আর কোনো প্রকার চান্স থাকে না কুঋণ হবার। এই জন্য ওই যে কুঋণে একটা ব্যয় হতো, সেটি কিন্তু আমার সেভ হয়ে গেল, সেটি কিন্তু আমার হলো না। অর্থাৎ যদি আমি প্রাপ্য হিসাবকে ভাঙাই, তবে কিন্তু আমার কোনো প্রকার ব্যয় হবে না ব্যাড ডেটসের জন্য। তো এই জন্য আমি লিখলাম লেস সেভিংস ফর ফ্যাক্টরিং, অর্থাৎ এই ফ্যাক্টরিং করার জন্য আমার কোন কোন ব্যয়গুলি সেভ হবে, যার মধ্যে রয়েছে ব্যাড ডেটস, আর রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ওই সকল কর্মকর্তার ব্যয় যারা ওই যে অ্যাকাউন্টস রিসিভেবল তার কাছ থেকে টাকা আদায় করতো, আমার এই 2টি ব্যয় সেভ হবে। এখন দেখো বন্ধুরা, মোস্ট অফ দ্য টাইম এখানে দেয়া থাকে পার্সেন্টেজ, তো তুমি এই জন্য পূর্বের মতো এই পার্সেন্টেজকে ধার্য করবা অ্যাকাউন্টস, অর্থাৎ অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে। দেখো বন্ধুরা, যখন তুমি এই যে টোটাল পিরিয়ডিক কস্ট এখান থেকে বাদ দিবা সেভিংসের টাকাটি, ব্যাড ডেটস আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তখন তুমি পেয়ে যাবা তোমার অ্যাকচুয়াল নিট ব্যয়টি, নেট পিরিয়ডিক কস্ট। এবারে যদি প্রশ্নপত্রে বের করতে বলা হয় পিপিআর, তুমি একদম সিম্পল, তুমি ভাগ দিবা এনপিসিকে এনপিএ দ্বারা, গুণ দিবা 100, পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, পিরিয়ডিক পার্সেন্টেজ রেট,
যখন তুমি ভাগ করবা এনপিসি কে এনপিএ দ্বারা গুণ করবা 100, তুমি পেয়ে যাবা পিপিআর, অর্থাৎ পিরিয়ডিক পার্সেন্টেজ রেট। এবার হচ্ছে অ্যানুয়াল কস্ট, এসি। যখন তুমি এনপিসি, এই যে এনপিসি নিট পিরিয়ডিক কস্ট, তুমি এর সঙ্গে গুণ করবা এআরটিও, কতবার হচ্ছে ঘূর্ণায়মান, এটি হচ্ছে আমার কালান্তিক, একবারের জন্য। আমায় দেখতে হবে যে বছরে কতবার ঘূর্ণায়মান হচ্ছে। আমি যখন এই যে একবারের কালান্তিক ব্যয়কে এনপিসি কে গুণ দিব এআরটিও দ্বারা, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার হচ্ছে কতবার, যখন আমি গুণ দিব আমি তখন পেয়ে যাব অ্যানুয়াল কস্ট। এবার হচ্ছে এপিআর, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। যখন আমি অ্যানুয়াল কস্টকে, বার্ষিক ব্যয়কে, যা আমি এখানে বের করেছি অ্যানুয়াল কস্ট এসি, যখন আমি এই যে অ্যানুয়াল কস্ট এটিকে ভাগ দিব এনপিএ দ্বারা, এনপিএ দ্বারা অর্থাৎ নেট পিরিয়ডিক অ্যাডভান্স, আমি তখন পেয়ে যাব এপিআর। অথবা অথবা আমি যখন এই যে পিপিআর পিরিয়ডিক পার্সেন্টেজ রেট আমি এর সঙ্গে গুণ করবো এআরটিও, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, আমি তখন পেয়ে যাব এপিআর। তুমি চাইলে এই সূত্র অথবা তুমি চাইলে এই সূত্র যে কোনো একটি ফলো করতে পারো। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, বা এখানে হতে পারে ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। দেখো বন্ধুরা, একই সূত্র যা করেছি পূর্বে, অর্থাৎ 1+r^n-1×100। এখন প্রশ্ন হচ্ছে আর এর মান। দেখো বন্ধুরা, যখন তুমি এনপিসি, এনপিসি অর্থাৎ নেট পিরিয়ডিক কস্ট, এটিকে ভাগ দিবা এনপিএ দ্বারা, নেট পিরিয়ডিক অ্যাডভান্স দ্বারা, তখন তুমি পেয়ে যাবা আর এর মান। এখন দেখো বন্ধুরা, এন এর মান, নাম্বার অফ টাইমস, এই যে আমি এখানে বের করেছি এআরটিও, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, এটি হচ্ছে আমার এন এর মান। এখন দেখো বন্ধুরা, এখান থেকে মূলত হাইয়েস্ট, সর্বোচ্চ এই 9টি আইটেম থেকে প্রশ্ন আসতে পারে, আর বলতে পারে এসিএস যদি দেয়া থাকে প্রশ্নপত্রে মান্থলি বিক্রয়, তখন তুমি এখানে বের করতে পারো ওই মান্থলিকে বাৎসরিক মাস দ্বারা গুণ করে এসিএস, অর্থাৎ বছরে কত টাকা বিক্রয় হয়েছে। তো হাইয়েস্ট এই 9টি প্রশ্ন হতে পারে। এছাড়া ম্যাক্সিমাম টাইম, এখানে বের করতে বলে ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, বা ইআইআর বা ইএআর, অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। দেখো বন্ধুরা, তো যদি আমি এটি বের করতে চাই আমার কিন্তু একান্ত দরকার এনপিসি আর এনপিএ, আর দরকার এআরটিও। এখন আমায় কিন্তু অবশ্যই বের করতে হবে এআরটিও, যার জন্য দরকার এএআর, অর্থাৎ আমার এএআর দরকার, এআরটিও দরকার, এর জন্য আমার দরকার হবে এএআর, অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, আর দরকার হবে পিআইআর, সুদকে ধার্য করার জন্য, আর আছে এনপিসি, তার জন্য আমার দরকার হবে ইন্টারেস্ট, ফ্যাক্টরিং কমিশন, ব্যাড ডেটস আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অর্থাৎ মোট কথা, আমার এই মোস্ট ইম্পর্টেন্ট যেটি আছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটি বের করার জন্য আমাকে এই 5টি কাজ করতে হবে। যখন আমি 5টি কাজকে ফুলফিল করব, আমি তখন খুব সহজেই বের করতে পারবো ইএআর বা ইআইআর। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে মূলত শর্ট টার্ম ফাইন্যান্সিং এর যাবতীয় উৎসে থেকে টাকা সংগ্রহ করার ব্যয়গুলি। তবে এই যে কস্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরস, এখান থেকে তেমন একটা প্রশ্ন হয় না, খুব কমবার এখান থেকে প্রশ্ন হতে পারে। তাও আমি তোমাদেরকে সম্পূর্ণ অধ্যায় সম্পর্কে, তোমাদেরকে সম্পূর্ণ অধ্যায় সম্পর্কে বলার জন্য আমি এটিকেও দেখিয়ে দিলাম বিস্তারিতভাবে। তো দেখো বন্ধুরা, এই অধ্যায় হতে কিন্তু প্রতি বছর বোর্ড পরীক্ষা একটি প্রশ্ন হয় আর সিপাটে, আর সেক্ষেত্রে তোমার কাছে 3-4টি অপশন দিবে। হতে পারে তোমাকে দিছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, তোমাকে দিছে কস্ট অফ কমার্শিয়াল পেপার, আর তোমাকে দেওয়া হয়েছে কস্ট অফ ব্যাংক লোন। এবারে তোমাকে দেখতে হবে যে সে কোন উপায়ে টাকাটি অর্জন করবে বা টাকাটি সে সংগ্রহ করবে। তোমাকে সেখানে কমেন্ট করতে হবে যে সেখান থেকে কোন বিকল্পটি বেছে নিবে, অর্থাৎ যে বিকল্পে ব্যয় সবচেয়ে কম হবে সে কিন্তু অবশ্যই সেই বিকল্প থেকে টাকা অর্জন করবে বা টাকা সংগ্রহ করবে। তো দেখো বন্ধুরা, এরপরে চলে আসবে ক্লাস নং 2, যেখানে আমি দেখাবো কস্ট অফ ট্রেড ক্রেডিট আর কস্ট অফ কমার্শিয়াল পেপারের একটি অঙ্ক বিস্তারিতভাবে। এরপরে চলে আসবে ক্লাস নং 3, যেখানে আমি দেখাবো কস্ট অফ ব্যাংক লোনের যাবতীয় বিষয়। তারপরে চলে আসবে ক্লাস নং 4, যেখানে আমি দেখাবো এই যে কস্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরস, এই ফ্যাক্টরিং এর যাবতীয় বিষয়ের একটি অঙ্কের সমাধান, যেখানে আমি অবশ্যই কিন্তু ডেফিনেটলি এই 9টি রিকোয়ারমেন্টেরই সমাধান করব। তারপরে চলে আসবে ক্লাস নং 5,
যেখানে আমি দেখাবো একটি বোর্ড কোশ্চেনের সমাধান। ধরো তোমার কাছে বা ধরো কোনো প্রতিষ্ঠানের কাছে একাধিক অপশন রয়েছে, তো সে সেখান থেকে কোন অপশনটিকে চুজ করবে? আমি এমন একটি অঙ্কে সমাধান করবো ক্লাস নং 5-এ। তো দেখো বন্ধুরা, নেক্সট ক্লাস 2, 3, 4, 5 দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বাই।